হে গাইস ফাইনালি চলে এসেছি ভেতরে। তো এই যে দিস ইজ দ্য মেনু, এখান থেকে ফিলহাল অর্ডার করেছি হচ্ছে। তো তোদের এক্সপিরিয়েন্স ভাই কি বল, কেমন কি লাগলো, কি ছিল? Hey guys, welcome to the new episode of my channel and obviously welcome to SS Vlogs. দেখো মোটামুটি আমার চ্যানেলে বিরিয়ানির ভিডিও অনেকগুলোই প্রায় হয়ে গেছে। তো আমি ভাবলাম আজকে কিছু বিরিয়ানি বা মেন কোর্সের খাবার না দেখিয়ে কেননা স্ন্যাক্সের কিছু আইটেম দেখানো যাক। আর স্ন্যাক্স বলতে ইন্ডিয়ানদের শুরু হয় হচ্ছে চা থেকে, তাই চায়ের জন্য আজকে আসা MBA চায়ওয়ালাতে। তো আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ MBA চায়ওয়ালার আউটলেটটা, এটা বেসিক্যালি সল্ট লেকের আউটলেট, কলকাতার আউটলেটের মধ্যে এটা একটা আউটলেটের মধ্যে পড়ে সল্ট লেকের ব্রাঞ্চটা। তো আজকে ঠিক করলাম এতেই কিছু টেস্ট করা যাক। তো চলো ভেতরে যাই, দেখাই তোমাদের কি কি আছে। আর চা টেস্ট করার জন্য আজকে নিয়ে এসে দুটো চা স্পেশালিস্টকে, চা স্পেশালিস্ট এসছে আমাদের সাথে দুজন আছে, চা টেস্ট করে আমাদেরকে বলবেন চা অ্যাকচুয়ালি কেমন খেতে হয়। MBA চায়ওয়ালা স্ট্যান্ডস ফর মিস্টার বিল্লোরে আহমেদাবাদ চায়ওয়ালা। এইটা যেটা দেখছো সেটা বেসিক্যালি একটা ফ্র্যাঞ্চাইজি, এর অ্যাকচুয়াল যে মেন ব্রাঞ্চটা সেটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ সিটিতে। আর MBA চায়ওয়ালার ফাউন্ডার হচ্ছে মিস্টার প্রফুল বিল্লোরে, যার স্টোরি তোমরা হয়তো ইউটিউব বা ফেসবুকে কোথাও না কোথাও পড়েই থাকবে। আর এখনো যদি না জেনে থাকো এনার ব্যাপারে তো মাস্ট ভিজিট করো ইউটিউব বা গুগলে, দিয়ে জেনো এনার স্টোরিটা, কি করে একটা ছোট্ট চায়ের দোকানের ব্যবসাকে এত বড় একটা বিজনেসে কনভার্ট করেছে সেটাকে জানলে আশা করছি তোমরা সবাই ইন্সপায়ার্ড। আমার কথা কিছু শোনা যাচ্ছে কিনা, বাট আমি চেষ্টা করবো যতটা পারি সম্ভব দেখানোর জন্য। তো এই যে দিস ইজ দ্য মেনু, এখান থেকে ফিলহাল অর্ডার করেছি হচ্ছে চিজ গ্রিল স্যান্ডউইচটা। আর MBA চায়ওয়ালাতে এসেছি, চা নেবো না সেটা তো হতে পারে না, চায়ের জন্য নিয়েছি হচ্ছে MBA স্পেশাল চা একটা, চকলেট চা একটা আর কেসার চা একটা। তো তিনটেই চা নিয়েছি, তো দেখা যাক তিনটে চা কিরকম হতে পারে। এখানে ফাইনালি চা চলে এসছে আমাদের, চা আর স্যান্ডউইচ এই যে দেখতে পাচ্ছি। তিন রকমের চা নিয়েছি, এটা আছে MBA স্পেশাল চায়, এটা আছে চকলেট চায়, আর এটা আছে কেসার চায়। বাকি বন্ধু বান্ধব নিয়ে আসার একটাই সুবিধা যে আমি তিন রকম চা টেস্ট করতে পারবো এখানে। তো প্রথমে কোনটা দিয়ে শুরু করা যাক, প্রথমে MBA স্পেশাল চা দিয়ে আমি শুরু করছি। এই যে এটা MBA স্পেশাল চায়, এটা দিয়ে প্রথমে শুরু করা যাক। অনেক কিছুরই মশালার ফ্লেভার পাচ্ছি এর মধ্যে, যেহেতু এটা MBA স্পেশাল চায়, আই গেস অনেক রকম মশালা দিয়ে ইউজ করেছে। টেস্ট তো দারুণ লাগছে, আর এরকম ভারে চা খাওয়ার মজাই আলাদা সেটা সবাই জানে। এরা বেশ খেতে, তো এটা তো অর্ডিনারি চা যেটা আমরা ইউজুয়ালি খেয়ে থাকি। তো নেক্সট যেটা আমি ট্রাই করবো কেসার চা, এটা স্পেশালিটি এটাই যে এর মধ্যে কেসার দেওয়া আছে। তো এটা টেস্ট করা যাক কেমন, খানিকটা ওরকমই খেতে MBA স্পেশাল চায়ের মতনই, বাট কেসারের একটা যে ফ্লেভার সেটা এর মধ্যে আছে সেটা ভালো লাগছে। ওভারঅল টেস্ট দারুণ, খেতে খুব সুন্দর লাগছে, একটা রিফ্রেশিং চা যেরকম হয়ে থাকে। ওই দুটো যে চা খেলাম অলমোস্ট সেম ছিল, এইবার যেটা পালা সেটা হচ্ছে এই চকলেট চা, এটা আই গেস একটু ফ্লেভার ওয়াইজ আলাদা হবে। এটা বেশ একটা চকলেটি চকলেটি ফ্লেভার আছে এর মধ্যে, এটা একটু আলাদা রকম, বাকি দুটো চা অলমোস্ট সেম। কেমন চকলেট চাটা? স্যান্ডউইচের ডেকোরেশনও চলছে এখানে, ডেকোরেশন বাই মিস্টার শান্তনু মন্ডল, ডেকোরেটর এন্ড ক্যাটারার্স। ভাই সবাই সস খেতে যে ভালোবাসে তা কিন্তু নয়, ফ্রিতে সস দিয়েছে বলে যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই ভাই, 2 টাকা করে সসের দাম। বলেন কি হাউ ইজ দ্য স্যান্ডউইচ ভাই? আমার তো কেসারটা দুই কেন, আচ্ছা হ্যালো,
সাথে তো অবভিয়াসলি যাবে স্যান্ডউইচ বলে কথা। প্রথম যেটা বলবো সেটা সাইজ ওয়াইজ যদি বলি, সাইজ ওয়াইজ কিন্তু ছোট, খুব একটা বড় না, এই যে এরকম সাইজ দেখতে পাচ্ছ। বাট টেস্ট ম্যাটার আফটার অল, টেস্ট তো দেখা যাক কেমন। চিজের ভরপুর ফ্লেভার আছে, ভেতর ভেতরে চিজ একদম ভরা আছে, বোঝা যাচ্ছে। বাকি চিজ স্যান্ডউইচ যেরকমই খেতে ওরকমই খেতে, আলাদা কিছু নেই। বাট চিজের ফ্লেভারটা ভেতরে আছে, সেটা ভালো লাগছে। এরপর চকলেট চাটা খেতে কেমন লাগে, চায়ের সাথে সত্যি যাচ্ছে। স্যান্ডউইচ উইথ চা অল টাইম ইন্ডিয়ানদের ফেভারিট, তো এখনো এখানেও তাই। তো এখানে চা স্যান্ডউইচ দুটোই অলমোস্ট কমপ্লিট, চায়ের নিচে একটুখানি এটা পড়ে আছে। চকলেট চা ইজ নাইস গাইস। তো খাওয়া দাওয়া মানে স্ন্যাক্স খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, আর এক্সপিরিয়েন্স ভালোই ছিল। একটা নতুন কিছু ট্রাই করার ইচ্ছা ছিল, ট্রাই করলাম, এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস। খুব হাইফাই কিছু তেমন কিছু বলবো না, বাট কোয়াইট গুড। তো প্রাইসিংয়ের ডিপার্টমেন্টে যদি বলি মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে, তোমরা আসলে স্ন্যাক্স ওয়াইজ ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো তোদের এক্সপিরিয়েন্স ভাই কি বল, কেমন কি লাগলো, কি ছিল? তো তোদের এক্সপিরিয়েন্স ভাই বল, কেমন কি লাগলো? আশা করছি যা ব্র্যান্ড ভ্যালু বানিয়ে নিয়েছে এর ফেমাস হতে বেশি দিন নেই। কোয়ালিটিটা বেটার লাগলো চায়ের, ইনফ্রাস্ট্রাকচার তো দারুন, বাকি বাকি চায়ের টেস্ট তো, কেশরটা যেটা ইউজ করতে সেটা আমার যেটা আমি মনে হচ্ছে যে এটা অরিজিনাল, আর কেশর যেটা আমি অর্ধেক খেয়ে নিলাম সেটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর MBA চায়ওয়ালা তোমরা কোনোদিন এসছো নাকি আমাকে জানিও। আর এনার সাকসেস স্টোরি নিয়ে তো কোনো কথা নেই, আমরা সবাই মোটামুটি যে নিজের দমে কিছু করতে চাই তারা সবাই ইন্সপায়ার্ড। MBA চায়ওয়ালা নিয়ে আর কোনো কথা নেই, ঠিক আছে, দারুণ ব্যাপার। এসো, ভিজিট করো, দিয়ে আমাকে জানিও কমেন্টে কেমন ছিল। আর বাকি হাসতে রইয়ে, মুস্কুরাতে রইয়ে, মিলতে হয়েছে।